समस्त মানব দানব পাকপাকালি পর্যন্ত ঘুমন্ত সবাই ঘুমের সাগরে হাবুডুবু খায়। মদিনার সমস্ত মানুষ ঘুমের ঘরে বিভোর, একজনের চোখে শুধু ঘুম নাই, একজনের চোখে শুধু ঘুম নাই, তিনি আর কেউ নন, তিনি আর কেউ নন, তিনি মদিনার খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার চোখে ঘুম নাই, চব্বিশ ঘন্টার ভিতরে মাত্র একটা ঘন্টা হযরত উমর ঘুমাইতেন, তাও রাতের বেলা নয়, রাতের বেলা নয়, রাতকে রাত তিনি তো শুধু মানুষের পাহারাদারি করতেন, ছদ্মবেশে তিনি বের হইয়া মানুষের হালত দেখতেন, হালত দেখতেন। আর দুপুর বেলা খাওয়া দাওয়ার পর মাঝে মাঝে তিনি এক ঘন্টা ঘুমাইতেন, এই ছিল তার এক ঘন্টা ঘুমের রুটিন। তিনি ওই দিন মদিনা থেকে বের হয়েছেন জনগণের হালত দেখার জন্য, ছদ্মবেশে উমর বের হতেন, এজন্য কেউ উমরকে চিনত না। বের হয়েছেন পাশেরই একটা এলাকা বস্তির ভিতরে ঢুকলেন, উমর দূর থেকে তাকায় দেখেন একটা ভাঙ্গা চোরা ঘর, ঘরের ভিতরে একটা আলো জ্বলতেছে, একটা বাতি জ্বলতেছে। উমর তিনি দূর থেকে ভাবলেন এই ঘরে এত রাতে বাতি জ্বলে কেন, ঘরটার ভিতরে কি হয়েছে, তাহলে দুষ্ট লোকের কোনো আড্ডা জমল নাকি, বাজে লোকের কোনো আড্ডা জমল নাকি। উমরের হাতে তলোয়ার থাকত সব সময় খোলা, সব সময় খোলা তলোয়ার নিয়ে উমর হাঁটতেন, দেরি করার টাইম নাই, যখন যেখানে প্রয়োজন খাপের ভিতরে ঢুকাবেন, আবার খাপ থেকে বের করবেন, এতটুকু টাইম উমরের হাতে কখনো থাকত না, যেখানে যা প্রয়োজন তিনি বসায় দিতেন, দেরি হতো না। এজন্য ইবলিস যদি দেখত উমর এই রাস্তায় আসে, ইবলিস অন্য রাস্তা দিয়া ভাগত। আল্লাহু আকবার, আরেকটু জোরে আল্লাহু আকবার। হযরত উমর বাজে লোকের আড্ডা ওই করে বসলো নাকি, কল্পনার সাগরের সামনের দিকে আগান, হালতটা কি বোঝা লাগবে, দেখতে হবে কেন এই করে এত রাতে বাতি জ্বলে। উমর একা, সাথে খাদেম নাই, খুদ্দাম নাই, পাহারাদার নাই, কেউ নাই, কেউ নাই, সামনের দিকে আগায়া ঘরের পাশেই চলে গেলেন। একটু গান লাগায় তিনি শুনতে পেলেন ঘরের ভিতরে আগুন ঠিকিত আছে, একটা বাতি জ্বলে, কিন্তু কিছু শিশু বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়, কয়েকটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। উমর কান্নার আওয়াজ শুনতে পেলেন, আর একজন মহিলাকে আওয়াজ শুনতে পাইলেন, মহিলাটাও কানতেছে। মহিলাটা বাচ্চাগুলির বুঝ দেওয়ার চেষ্টা করে, বাবা কেঁদো না, কেঁদো না বাবা, ওই যে রান্না হয়ে যাচ্ছে, এই যে মা রান্না করে ফেলতেছি, এই একটা আওয়াজ তিনি শুনতে পেলেন। দরজার বাকি থেকে খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলতেছেন, মা গো মা, মা, ও মা, এত রাতে ঘরে বাতি কেন, এত রাতে ঘরে বাতি কেন, আরে বাচ্চাগুলি বা কাঁদে কেন, বাচ্চাগুলি কেন কান্না করে, আর বাতি কেন জ্বলে। যেই মাত্র এই প্রশ্ন তিনি রাখলেন, ঘরের ভিতর থেকে মহিলা আওয়াজ দেয়া বলতেছে, কে গো তুমি, তোমার পরিচয় কি জানি না। তিনি বলেন, আমি একজন মুসাফির, পরিচয় উমর দেন না। তিনি যে উমর বলতেছেন আমি একজন মুসাফির, মহিলা তখন বলতেছে, মুসাফির তুমি তোমার পথে চলে যাও, আমাকে প্রশ্ন করে মনের ব্যথা তুমি আর বাড়ায়ও না, আমার কষ্টটা আর তুমি বাড়ায়ও না, তুমি তোমার পথে চলে যাও, কোনো প্রশ্ন করো না। হযরত উমর তিনি তো যাওয়ার লোক না, তিনি তো যাওয়ার জন্য ঘর থেকে বের হন নাই, তিনি তো বুঝার জন্য ঘর থেকে বের হয়েছেন, ঘুম হারাম করে তিনি বের হয়েছেন। উমর ডাক দিয়ে বলে, না আমি যাব না, আগে বলো কেন বাতি জ্বলে, বাচ্চাগুলি কেন কান্না করে, একটু বলো না, মহিলায় কয় কেন বলবো, বইলা লাভ কি, লাভ কি, আমার কষ্ট বাড়বে সারা, কমবে না, বাড়বে সারা, কমবে না, বরং আমারে তুমি একা একা কাঁদতে দাও, আমার বাচ্চাগুলি
বলি রে তুমি কাঁদতে দাও, তুমি তোমার পথে চলে যাও। ওমর বলে আমি যাব না, একটু বলো না গো মা, দেখি না তোমার কোনো উপকার করতে পারি কিনা, তোমার একটু সাহায্য করতে পারি কিনা। মহিলায় তখন বলতেছে মুসাফির, জানি না তুমি কে, তুমি তোমার মতো চলে গেলা না, আমার কষ্ট তুমি জানতে চাও তাহলে শোনো, আমি একজন মুজাহিদের স্ত্রী, আমার স্বামী জিহাদের ময়দানে যায় শহীদ হয়ে গেছেন, তার তিনটা এতিম বাচ্চা আমার কাছে আমানত, আমার স্বামীর তিনটা এতিম বাচ্চা আমার কাছে আমানত, আজ তিন দিন হয়ে যায় আমার চুলায় আগুন জ্বলে না, বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করে, আমার বাচ্চাগুলি ছোট, কাজ করার মতো শক্তি নাই, আমি মা, আমি একজন মহিলা, আমিও কোনো কাজকর্ম করার মতো সুযোগ নাই, আমার স্বামী তিনি তো যুদ্ধে যায় শহীদ হয়েছেন আল্লাহর জন্য, অথচ মদিনার শাসক উমর, মদিনার খলিফা উমর আমার কোনো খবর নিল না, আমার কোনো খবর নিল না, তিনটা এতিম বাচ্চা একজন মুজাহিদের, একজন শহীদের তিনটা এতিম বাচ্চা, আজ তিন দিন হয়ে যায় না খায় আসে না খায় আসে, আজকে সন্ধ্যার সময় আমার বাচ্চাগুলি একদম যেন পেট পিঠের মধ্যে লাইগা গেছে, আমার একটা বাচ্চা অজ্ঞান হওয়ার পথে আমি বুঝ দিব কেমন করে, সন্ধ্যা থেকে চুলার মধ্যে আমি আগুন জ্বালায় রাখছি, পাতিলের মধ্যে একটু পানি বসায়া পানি গরম করতেছি, আর বাচ্চাদেরকে বুঝ দিতেছি বাবা ঘুমাও, এই যে আমি মা তোমাদের জন্য রান্না করতেছি, তোমরা একটু ঘুমাও ঘুমাও, ঘুম থেকে উঠলে পরে তোমাদেরকে আমি মা খানা দেব, এই বইলে আমি তাদেরকে ঘুম পাড়াইছিলাম। কিন্তু মুসাফির কিছুক্ষণ আগে বাচ্চাটা ঘুম থেকে উইটা বলতেছে, মা গো কলিজা ফেটে যাবে গো মা, মা আমি মনে হয় আর বাঁচবো না গো মা, ক্ষুধার যন্ত্রণে আমি আর বাঁচবো না, মা তুমি আমাকে কিছু পারলে দাও। তখন আমি বলতেছি, বাবা ওই যে পাক হয়ে গেছে, ও মুসাফির আমি তো আমার তিনটে এতিম বাচ্চার সাথে দুকাবাজি করতেছি, আমার আর কিছু করার ছিল না, আমি কোনো খানা পাকাই না, আমি খানা পাকাই না, পাকাইবার কোনো ক্ষমতা নাই, কোনো তৌফিক নাই, ঘরে খানা পাকানোর মতো কিছুই নাই, একটু চুলার মধ্যে পানি গরম কইরা শহীদের তিনটা বাচ্চার সাথে আমি দুকাবাজি করতেছি। তবে মুসাফির তুমি শুনে রাখো, আমি তোমাকে সাক্ষী রেখে বললাম তুমি তোমার পথে চলে যাও, কিন্তু কিয়ামতের ময়দানে তুমি সাক্ষী দিও, তুমি সাক্ষী দিও, তোমার সামনে আমি উমরের গলায় গামছা লাগাইয়া আল্লাহর দরবারে হাজির করব, আমি উমরের গলায় গামছা লাগাইয়া আল্লাহর দরবারে হাজির করব, উমরের পশমগুলি দাঁড়ায় গেল, থরথর করে উমর কান্দেন কান্দেন, ভয়ে উমরের চোখ দিয়া পানি চলে আসলো আর কাঁপতেছেন হযরত উমর। তখন বলতেছেন, মা গো তোমার যে এই হালত, হয়তো আমির মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি জানেন না, তুমি তো তোমার এই হালতটা একটু জানাইতে পারতা, তুমিও তো একটু খবর দিতে পারতা, দেখতা তোমাকে উনি সাহায্য করে কি না। মহিলা তখন বলতেছে, মুসাফির তবে তুমি তো মনে হয় নবীর হাদিস জানো না, আমার নবীর হাদিস হলো বাদশাহ খবর নিবে জনগণের, জনগণ বাচ্চারে খবর দিবে না, এটা তো আমার নবীর হাদিস, উমরকে আমি কেন খবর দিব, উমর তো নিজে জনগণের খবর নেওয়ার কথা। এই কথা বলতে উমর বুঝে ফেললেন মহিলা সাধারণ কোন আল্লাহর বান্দি নয়। উমর দৌড় দিয়া তিনি দৌড় দিলেন মদিনার দিকে, মদিনার দিকে দৌড়ান উমর, আর বলতেছেন, উমর রে বাঁচাও, এ কে কোথায় আছে, উমর রে বাঁচাও বাঁচাও,
দৌড়ে তিনি বাইতুল মালির গেটের কাছে চলে গেলেন, যাইয়ে তালা ধরে টানতেছেন, এ আসলাম, এ ম্যানেজার, এ অমুক, এ তমুক, তোরা কোথায় কোথায়? আমি উমর রে বাচ্চা, আমি উমর রে বাচ্চা, আমি উমর রে বাচ্চা। ঘুম থেকে সবাই লাফায়া উঠে গেল, আইসে দেখি খলিফাতুল মুসলিমিন বাইতুল মালের চা তালা দইরা দইরা তিনি ডাকতেছেন, বাঁচা বাঁচা উমর রে বাঁচা, তাড়াতাড়ি তোরা তালা খুল, আটার বস্তা আমি উমরের মাথায় তুইলা দি, আমি উমরের গলায় গামছা লাগতেছি, আমি উমরের গলায় দড়ি লাগতেছি আল্লাহর আদালতে, তাড়াতাড়ি তোরা উমরের গলায় গামছা লাগানো থেকে বাঁচা উমরকে, এ তাড়াতাড়ি করে তোরা বস্তা আমার মাথায় তুইলা দে। আসলাম ছিল হুজুরের খাদেম, আসলাম কয় হুজুর কি হইছে জানিনা জানিনা, তবে বস্তাটা আমার মাথায় দেন আমি নিয়ে যাই। হযরত উমর কই আসলাম, দূরে তাক দূরে তাক, গামছা তোর গলায় না উমরের গলায় লাগবে, উমরের গলায় গামছা লাগবে তোর গলায় না, আমার মাথায় তুইলা দে তুইলা দে। অর্ধ পৃথিবীর বাদশা উমর আটার বস্তা মাথায় নিয়ে তিনি দৌড় শুরু করলেন, আর খাদেম আসলাম রে বললেন, তাড়াতাড়ি তুই ঘরে যা, যায় দেখ নগদ কিটু রুটি আর গোস্ত নি পাস, দৌড়ে আমার পিছনে পিছনে আয়, আমি মদিনার পাশের ওই বস্তির দিকে যাইতেছি। আসলাম দৌড়ে কিছু রুটি আর গোস্ত ঘর থেকে নিয়া পিছনে পিছনে দৌড়ায়, আর আটার বস্তা মাথায় লইয়া দৌড়াট অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন নবী যারে দুনিয়া থাকতেই জান্নাতি বইলা ঘোষণা করে, ফারুক তেরা নাম সে ইসলাম রখেগা, ফারুক তেরা নাম সে ইসলাম রখেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রখেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, উসমান তেরা নাম সে ইসলাম রখেগা, দুনিয়া কি সখাওয়ত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সখাওয়ত মে তেরা নাম রহেগা, হায়দার তেরা নাম সে ইসলাম রখেগা, দুনিয়া কি সাজাত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সাজাত মে তেরা নাম রহেগা, মুআবিয়া তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সিয়াসত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সিয়াসত মে তেরা নাম রহেগা। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত উমর বস্তা মাথায় লিয়া দৌড় মদিনার পাশের ওই বস্তির দরজার পাশে যায় তিনি হাজির হলেন, এইদিকে আসলাম ওনার খাদেম সহ পিছনে পিছনে আইসা হাজির। আল্লাহর নবীর সাহাবি ডাক দিয়া বলতেছেন, মা মা, আমি মুসাফির এসেছি কিছু খানা লইয়া গো মা, একটু দরজাটা খোলো, একটু দরজাটা খোলো। মহিলা দরজা খুলে দিলেন, পর্দার ভিতরে চলে গেলেন, হযরত উমর ভিতরে ঢুকলেন, ঢুকে তিনি রুটিগুলি রাখলেন, গোস্তগুলি রাখলেন, আর চোলার ভিতরে হযরত উমর নিজেই আগুন ধরাইতে শুরু করলেন, চোখ দিয়ে দর দর করে উমরের পানি পড়ে, চোলার ভিতরে তিনি আগুন জ্বালান, আগুন জ্বালানি কত কষ্ট এটা একজন মহিলা জানবে, পুরুষ যদি করতে যায় সে বুঝবে না, সে পারবেও না, হযরত উমরের কত কষ্ট হইতেছে। এরপরও শুধু কান্দে আর কয়, মালিক
মালিক আমি তোমার দরবারে যদি গামছা লাগে আমি উমর বাঁচবো না, আমার বাঁচার কোনো উপায় নাই, গামছা লাগানো থেকে বাঁচতে যা লাগে আমি তা করতে রাজি মালিক। এই অবস্থায় তিনি কুটিগুলি এক জায়গায় রাইখা বলতেছেন, মা এই যে রুটিগুলো হয়ে যাবে, আর কিছু রুটি আছে? বাচ্চাগুলি দেখা যায় বেহুশ হয়ে বিছানায় পড়া গেছে, মা গো তুমি নগদ রুটি আর গোশতগুলি বাচ্চারে খাওয়াও, আর আমি বাহিরে আছি। এই বইলা হজরত তোমার বাহিরে চলে গেলেন, মহিলা তাড়াতাড়ি করে রুটি আর গোশতরা বাচ্চাগুলির সামনে হাজির করে, বাচ্চাগুলি হাসতেছে খুশিতে আনন্দ, বাচ্চা একটা আরেকজনরে মারে কয়, মা ইনি তো মনে হয় মুসাফির না, মা কয় আল্লাহর পাঠানো কোনো ফেরেশতারে বাবা, বাচ্চাগুলিও কয় মা গো, বড় বাচ্চারাও কয় মা মনে হয় আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা। হজরত তোমার দরজার কিনারার মধ্যে দাঁড়ায় কথাগুলি শুনতেছেন আর কাঁদতেছেন, আসলাম কয় হুজুর ওই যে ফজরের আজানের টাইম হয়ে গেল, আজান হয়ে যাচ্ছে, ফজরের নামাজ পড়াইতে হবে আপনাকে মদিনার মসজিদে, জোরে কোন সুবহানাল্লাহ, অর্ধ পৃথিবীর শাসক মসজিদের ইমাম, মদিনার মসজিদের ইমামতি করা লাগবে, ওতে বার দেরি কইরেন না, চলেন চলেন তাড়াতাড়ি চলেন, উমর চুকের পানি মুছে আর কয় আসলাম আর একটু সময় আমার এইখানে দাঁড়াইতে দে, আমি এই জায়গাটায় দাঁড়ায় দাঁড়াইয়া শহীদের তিনটা বাচ্চার কান্না শুনছিলাম, এখন আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ওই বাচ্চাগুলির একটু হাসি শুনতে চাই। সেজদার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে ওমর তিনি এইবার চলে গেলেন মদিনায়, ফজরের নামাজ পড়াইলেন, ইমামতি করলেন, ইমামতি কইরেই হযরত ওমর ডাক দিয়া বলতেছে, মুসল্লিয়ানি কেরাম যে যেখানে আছেন সবাই বসা থাকেন, এক বিন্দু আপনারা নড়বেন না, আপনাদের সামনে একটা বহুত বড় একটা খতরনাক বিচার আছে, বিচার এই বিচারটা আপনাদেরও দেখতে হবে, এই বিচারের সাক্ষী আপনারাও থাকতে হবে, যে যেখানে আছেন বসা যান, কেউ নড়বেন না নড়বেন না, জটিল থেকে জটিল একটা বিচার মদিনার মসজিদে হবে, আপনাদের সাক্ষী আপনাদের উপস্থিতিতে মদিনার মসজিদের মুসল্লিয়ানে কেরাম সবাই অবাক হয়ে যার যায় জায়গায় বসে গেলেন, আর মনে মনে ভাবতেছেন না জানি আজকে কোন ভয়ঙ্কর বিচার, না জানি কত বড় অপরাধী ওমরের চোখে ধরা পড়ছে, ওমর তো রাতের অন্ধকারে ছদ্মবেশে তিনি ঘুরে বেড়ান, না জানি আজকে কত বড় অপরাধী উমরের যুগে ধরা পড়ছি। ভাইরা বন্ধুরা সবাই যার যার জায়গায় বসা, ওমর মিম্বরে বসলেন, বইসেই তিনি চোখ দিয়ে এখনো পানি জোরে উমরের কান্না বন্ধ হয় না, তিনি বলতেছেন কোতোয়ালি থানার পুলিশ যারা আছো তোমরা দ্রুত যাও, যাইয়া মদিনার পাশেই এমন একটা বস্তি, ওই বস্তিতে ডুইকে প্রথম একটা ঘর, রাস্তার কিনারা একটা ঘর, দেখবা একটু ভাঙ্গা চোরা ঘর, এই ঘরে যাইয়া তোমরা দেখবা তিনটা এতিম বাচ্চা আছে, একজন মহিলা, তাদের বাবা নাই, ওই মহিলারে যায় বলবা আমি মদিনার খলিফা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওমর আদেশ করতেছি, আমি অর্ডার করলাম সেজন্য দ্রুত মদিনার আদালতে হাজির হয়, ওমরের আদালতে বিচার হবে। কোতোয়ালি থানার ওসিকে আদেশ দিয়ে দিলেন, যারা মুসল্লিয়ানে কেরাম যারা বসা ছিলেন সবাই তো মনে মনে ভাবতেছেন না জানি মহিলা কত বড় অন্যায় করছে, ওমরের চোখে ধরা পড়ে গেছে, ওমরের যুগে ধরা পড়েছে, না জানি কত বড় অন্যায় করেছে, কত বড় অন্যায়। হযরত ওমর কোতোয়ালি থানার পুলিশকে বললেন তোমরা দ্রুত যাবা, আর যায়া বলবা ওমরের ওয়ার্ডার আপনি বাচ্চাগুলি নিয়ে মদিনার আদালতে আসেন, যদি সে আসতে না চায় বলবা আমি ওমরের আদেশ তারে জোর করে মদিনার আদালতে হাজির করব। এতে তো বোঝা যায় মামলা বড় জটিল, ঠিক না? সবাই ভয় পেয়ে গেছেন, না জানি ওই মহিলার মনে হয় আজকে মৃত্যুদণ্ড হইতে পারে, না জানি ওই মহিলার আজকে মৃত্যুদণ্ড ওমরের আদালতে হতে পারে, পুলিশ দ্রুত বেগে ওই বস্তিতে দেয় ঢুকল, দরজার পাশে দাঁড়ায় ডাক দেয়, মহিলা আমরা মদিনার পুলিশ আসছি, পুলিশ খলিফার পক্ষ থেকে আদেশ,
আপনাকে দ্রুত মদিনার আদালতে হাজিরা দেওয়া লাগবে। মহিলা তখন কাঁইপে উঠছে, কই কি ব্যাপার, কও কি তোমরা, আমার বিরুদ্ধে খলিফার আদালতে মামলা, আমি কি অন্যায় করেছি? কোতোয়ালি পুলিশরা কয়, আমরা জানি না, খলিফা আমাদেরকে কিছু বলে না, এই শুধু বলছে তুমি যদি যেতে না চাও তোমাকে জোর করে যেন নিয়ে যায়। মহিলা কাঁপতে শুরু করলো ভয়ে, বাচ্চাগুলিও কাঁপতেছে, কারণ দুটা বাচ্চা হাঁটতে পারে আর একটা বাচ্চা কুলে, ওই অবস্থায় বাচ্চাগুলিও ভয় পায়, কারণ উমরের নাম শুনলে পড়ি কে না ভয় পায়। বাচ্চাগুলি পর্যন্ত, মদিনার বাচ্চাগুলি পর্যন্ত ওমর আসতেছে, বললেন কান্না বন্ধ করে দিত, কান্না বন্ধ করে দিত, মার কুলে ঘুমায় যাইত। আমরা যেমন বাচ্চাদেরকে বলি বাচ্চারা তাড়াতাড়ি ঘুমা, ওই যে বাঘ আইতেছে বাঘ, কিন্তু মদিনার মানুষ বাচ্চাগুলি ঘুম পাড়াইতে বাঘ আসতেছে বলতো না, বলতো বাবা তাড়াতাড়ি ঘুমা, ওমর আসতেছে। যখন সুবহানাল্লাহ, এই বাচ্চাগুলিও কাঁপতেছে, মা মা মা, ওমরের আদালতে বিচার কি হয়েছে গো মা? মায়ে কই, বাবা আমিও তো জানি না, জানি না, কিন্তু যা অপরাধ আমার জামনে পড়ে, আমি মুসাফিরের কাছে একটা কথা বলেছিলাম, আমি তো ওই অপরিচিত মুসাফিরের কাছে একটা কথা বলেছিলাম, হাসরের মাঠে ওমরের গলায় আমি আল্লাহর দরবারে গামছা লাগাব। মনে হয় মুসাফির ওমরের কাছে যায় বইলা দিছে, মনে হয় ওই মুসাফির ওমরের কাছে যায় বইলা দিছে, রে বাবা না জানি কি বিচার হয় বাবা, পুলিশ আমাদেরকে জোর করে ধরে নিয়ে যাবে। মায় কয়, না আমাকে জোর করা লাগবে না, আমি স্বইচ্ছায় যাব। এই বইলা মুজাহিদের স্ত্রী, তিনি তো চললেন শহীদের স্ত্রী, তিনটা শহীদের বাচ্চারে লইয়া তিনি চলতেছেন, চলতেছেন মদিনার পথে, একটা বাচ্চা কোলে আর দুইটা বাচ্চা মার দুই হাতে, দুই দিকে মার দুইটা কাপড় ধরে রাখছে, বাচ্চাগুলি যা কাঁপতেছে, কথা নাই ঠোঁট পর্যন্ত বাচ্চাগুলি কাঁপতেছে। বাবা হারাইলাম গো মালিক যুদ্ধের ময়দানে, আজ বুঝি মাকেও ওমরের আদালতে হারাব, বাচ্চাগুলি তো ভয়ে কাঁদবেই, বাবা হারানো মা হারানো কত কষ্ট, সন্তান ছাড়া হারানো, সন্তান ছাড়া আর কেউ বুঝে না। বাচ্চাগুলি সামনের দিকে যায়, ওই অবস্থায় মা আল্লাহর কাছে দোয়া করে, মালিক ও মালিক, তোমার দরবারে আমার স্বামীর শাহাদত যদি কবুল হয়ে থাকে, ওই শাহাদতের উসিলায় আজ শহীদের স্ত্রীর সম্মান তুমি ওমরের আদালতে রাইখ। আল্লাহ একজন শহীদের স্ত্রীর ইজ্জত রাইখ। এই বইলা মদিনার দিকে যায়, মসজিদ নববীর দিকে ঢুকবে, মদিনার মানুষ মসজিদ নববীতে সবাই তো যার যার জায়গায় বসা, ওমর মিম্বরে বসে বসে অপেক্ষায়, মহিলা মসজিদ নববীর দরজার কাছে যখন আসছে, আয়েশা যেই মাত্র ঢুকতে চাইব, এমনি হযরত ওমর দেখে বলতেছেন রাস্তাটা একটু ফাঁক করে দাও, মাঝখান দিয়ে জায়গা করে দাও। মহিলা ঝাপসা ঝাপসা নজর দিল মিম্বরের দিকে, মিম্বরের দিকে তাকা মহিলা দেখে আল্লাহু আকবার, হায় আমি কত রাত যে মুসাফির আমাকে খানা খাওয়াইলো, মিম্বরে বসা আমিরুল মুমিনিন হযরত ওমরের চেহারার সাথে তার চেহারার মিল, তাহলে আমাকে যিনি খাওয়াইলেন আর আমি যারে বলছিলাম গলায় গামছা লাগাইব, উনি কি ওমর, উনি কি ওমর, উনি কি ওমর? মহিলা আরো ভয় পেয়ে গেল, তাহলে না জানি কি বিচার হয়, না জানি আমার ওই কথার কি বিচার জানি কয়। মহিলা সামনের দিকে আগায়, মনে মনে সাহস নেয়, যদি কোনো বিচার হয় আমিও জবাব দেব, আমিও জবাব দেব, এতদিন পরে ইনি কেন খবর নিল, আগে কেন খবর নিল না, আমিও যা পারি বলবো। সাহস নিয়া নিয়া মহিলা আগাইতেছে, হযরত ওমরের কাছে যখন চলে আসলো, মদিনার মুসল্লিরা মনে করতেছে মহিলা অপরাধী, মনে করতেছে মহিলা অপরাধী, কিন্তু ঘটনা যে ভিন্ন, ওমর মিম্বর থেকে নামলেন, নাইমা লম্বা একটা গামছা হযরত ওমর নিজের গলার ভিতরে বাঁধলেন, গামছাটা দিয়ে নিজের গলা বাঁধলেন, বাইদা আরেকটা গামছার মাথা মহিলার হাতে দিয়া বলতেছেন, মা গো, ও মা, তুমি এই গামছার মাথা দইরা ওমরকে মদিনার সমস্ত রাস্তাঘাট ঘুরাও,
মদিনার অলিগলিতে উমরে ঘুরাও, তবু আল্লাহর আদালতে উমরের গলায় গামছা লাগায়ও না। আমি তোমার কাছে বহুত বড় অপরাধী, অপরাধী ও মদিনার মানুষ, তোমরা সাক্ষী থাকো আমি মদিনার অলি গলিতে এরকম গলায় গামছা লাগাইয়া অপরাধী হইয়া ঘুরতে রাজি, ঘুরতে রাজি, ঘুরতে রাজি, তবু আল্লাহর দরবারে বাঁচতে চাই। মহিলার হাতে গামছা ধরাই দিছেন, মহিলা গামছাটা হাতে নিয়ে কান্না শুরু করছে। মহিলায় কো গো আমিরুল মুমিনিন, আমি বুঝতে পারি নাই, চিনতে পারি নাই আপনি যে আমিরুল মুমিনিন, এখন আমার বুঝ হইছে মায়ার নবী কেন বলছিলেন আমার পরে যদি কেউ নবী হয়, নবী হত হত সে উমর। যখন সুবহানাল্লাহ, ভাইরে আমানত কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। উমর এজন্য ভয় পাইতেন, ভয় পাইতেন, দায়িত্ব একটা আমানত, সন্তানের দায়িত্ব আমার আপনার কাছে, এটা বহুত বড় আমানত, বহুত বড় আমানত, এই আমানত অবহেলা করা যাবে না, যাবে না। সন্তানকে কি শিখাইবো, কি পড়াইবো, কি শিখাইবো, এগুলা বাপ মার উপরে দায়িত্ব, বহুত বড় জিম্মাদারি। ভাই কিয়ামতের ময়দানে ওই বাপ মাকে আল্লাহ পাক হাশরের মাঠে খুঁজব, আল্লাহ পাক খুঁজব, কোথায় সেই হাফেজ কোরআনের বাপ মা, কোথায় আলেমের বাপ মা, নবীর বাপ মারেও আল্লাহ খুঁজবে না, কিন্তু একজন হাফেজ কোরআনের বাপ মারে আল্লাহ খুঁজব, আলেমের বাপ মারে আল্লাহ তালাশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পাখিকে ডাক দিয়া বলবো, তোমার বাপ মার মাথায় পাগড়ি পরাবো আমি আল্লাহ, হাশরের মাঠ আর দুনিয়ার জমিনে তোমার মাথায় পাগড়ি পরাইছিল তোমার উস্তাদ, আর তোমরা বাপ মা দুনিয়ার মানুষ তোমাকে বাধা দিয়েছিল পুলাটা মাদ্রাসায় দিও না, মাদ্রাসায় দিলে চলবো কেমনে, মাদ্রাসায় দিলে খাবে কেমন করে, বউ পালবে কেমন করে, জীবন চালাবে কেমন করে, সমাজের স্রোত চলতেছিল একদিকে, তুমি বাপ মা চলতেছিল স্রোতের উল্টা দিকে, সমাজ চলতেছিল একদিকে, তোমরা চলতেছিল স্রোতের উল্টা দিকে, আমাকে খুশি করার জন্য, আমাকে পাওয়ার জন্য। অতএব আজ হাশরের মাঠে তোমাদের মাথায় পাগড়ি আমি আল্লাহ নিজের হাতে পরাব। একজন হাফেজে কুরআনের বাপ মায়ের মাথায় পাগড়ি পরাইব কে, আলেমের বাপ মার মাথায় পাগড়ি পরাইব কে? এই সন্তান আপনার জানাজা দিবে, এই সন্তান কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি জড়াইয়া আসিন পড়বে। আর যদি আমরা দায়িত্ব আদায় না করি রে ভাই, গতানুগতিক সিস্টেম দুনিয়া যেভাবে চলছে, সমাজ যেভাবে চলছে, এইভাবে যদি চলতে থাকে, সন্তান কবরের পাশ দিয়া গান গায়া গায়া চইলা যাবে, তখন কবরে শুয়া শুয়া বাপ মা কষ্ট পাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তাহলে সন্তানকে দিন শিখানো কার কার নিয়ত আছে একটু হাত তুলে আল্লাহকে দেখা, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। একটা ঘটনা বলবো, একটা ঘটনা, কেউ উঠবেন না, অনুরোধ করি, আমি তো আপনাদের জন্য মুসাফির না, হ্যাঁ, বাড়ি সেই আমার সিলেট, থাকি ঢাকা, আসছি বুলা, বহু দূর থেকে, যদি ডাবল মুসাফির হওয়ার সুযোগ থাকতো তো আমি ডাবল মুসাফির হইতাম। এজন্য অনুরোধ করবো আপনাদের কাছে কেউ উঠবেন না, এত সুন্দর একটা মজলিস, এত সুন্দর একটি জান্নাতি বাগানের আয়োজন যে যুবকরা করলো আপনাদের সহযোগিতায় মুরব্বীদের পরামর্শে, এতে আপনারা নারাজ না খুশি? আগামী বৎসর এই মাহফিলটা হোক, এটা কারা কারা চাই? আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে কোন আমিন, জোরে বলি আমিন। যার কাছে যত দায়িত্ব আছে মনে রাখবেন, দায়িত্বটা বহুত বড় আমানত। মেম্বারের কাছে তার ওয়ার্ড আমানত, চেয়ারম্যানের কাছে তার ইউনিয়ন আমানত, এমপির কাছে তার আসন আমানত, জনগণ হলো তার দায়িত্বশীলের কাছে আমানত, দোকানদারের কাছে, দোকানের কর্মচারীর কাছে মালিকের মালগুলি আমানত, স্ত্রীর কাছে তার স্বামীর ঘরের সমস্ত জিনিস আমানত, ঠিক না? আল্লাহ বলেন প্রত্যেক আমানতদারকে আমি আল্লাহ আদেশ করলাম, তোমরা আমানতের বস্তু মালিককে সঠিকভাবে বুঝাও, সঠিকভাবে বুঝাও, যদি বিন্দু পরিমাণ হেরফের করো আমার আদালতে খেয়ানতকারী হিসাবে কাঠগড়ায় দাঁড়াবে। বহু স্ত্রী খেয়ানত করার কারণে কাঠগড়ায় দাঁড়াবে, বহু দোকানের দোকানের কর্মচারী খেয়ানত করার কারণে কাঠগড়ায় দাঁড়াবে, বহু মেম্বার চেয়ারম্যান আল্লাহর আদালতে এক পায়ে দাঁড়ায় থাকবে,
টিন চুরি গম চুরি করার কারণে আপনাদের এলাকার কথা বলি না, বহু মেম্বার চেয়ারম্যান আছে আলহামদুলিল্লাহ সমাজের খেদমত করে, ঠিক না প্যার হাজির? এজন্য বলি আগামী বছরও এই মাহফিলগুলার মাধ্যমে আমরা ঈদ